ওয়েলকাম ব্যাক। সো আমরা পদার্থবিজ্ঞান চ্যাপ্টার টু গতি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। সো আমাদের মোটামুটি যে থিওরিটিক্যাল যেই অংশগুলো ছিল সেই অংশগুলো মোটামুটি আমরা শেষ করতে পেরেছি ইতিমধ্যে। এখন আমরা জাস্ট এই ভিডিওতে শুধুমাত্র ম্যাথ প্র্যাকটিস করব। এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড যে কয়টা ম্যাথ সমস্যা হতে পারে বা যে কয় ধরনের ম্যাথ আসতে পারে পরীক্ষায় সব ধরনের ম্যাথ তোমাদের আত্মস্থ হবে বলে আমি মনে করছি। ঠিক আছে, এর বাইরেও কিছু ম্যাথ থাকতে পারে যেগুলো আশা করি তুমি যদি এই ম্যাথগুলো পারো তাহলে ওই ম্যাথগুলো তুমি করতে পারবা। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও ফর ইউ। আর যারা আগের ভিডিওগুলো দেখো নাই আমি আশা করবো যে তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো, কারণ অনেক ইম্পর্ট্যান্ট ডিসকাশন হয়েছে এর আগের ভিডিওগুলোতে। তারপরে যদি তোমার শুধুমাত্র ম্যাথের প্রবলেমের সমস্যা থাকে তাহলে আগের ভিডিওগুলো না দেখলেও চলবে, এই ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, আর যদি তোমার এই অধ্যায় সম্পর্কে জানার যথেষ্ট কমতি থাকে তাহলে তুমি আগের ভিডিওগুলো দেখে আসবে, এটাই আমি প্রত্যাশা করি আর কি। তাহলে তুমি এই ভিডিওটা খুব ভালো করে বুঝতে পারবে। সো আমরা শুরু করি, চলো। আচ্ছা, প্রথম যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমাদের বলা হয়েছে একটি গাড়ি 100 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলছে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে 1 মিনিট পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। সো ভেরি সিম্পল থিং, আমরা জানছিলাম যে সমবেগে, এখানে দেখো গাড়িটা কি সমবেগে চলতেছে, তাই না? সো আমরা জানছিলাম যে সমবেগের জন্য সূত্রটা কি, এস ইকুয়াল টু ভিটি। আমরা এটা সমবেগের ক্ষেত্রে সূত্রটা শিখেছিলাম আগে। ঠিক আছে, সাপোজ ধরো তুমি হাঁটছো, তোমার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তুমি প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে সামনে এগো। ওকে, আচ্ছা, এখন যদি তোমাকে জিজ্ঞেস করে কেউ যে তুমি 10 সেকেন্ড পর কতটুকু সামনে আগাবা তাহলে তুমি কি বলবা? সিম্পলি তোমার বেগ যেহেতু 2 মিটার পার সেকেন্ড ছিল, তুমি সিম্পলি কী করবা, 10 সেকেন্ডের সাথে 2 গুণ করে দিবা, যেটা হবে তোমার 20 মিটার। ঠিক আছে, ঠিক একইভাবে এই জায়গাতেও একই জিনিস ডিসক্রাইব করা হয়েছে। এটা হচ্ছে একটি গাড়ি 100 কিলোমিটার পার আওয়ার সমবেগে চলছে, সমবেগে, তার বেগটা সবসময় কনস্ট্যান্ট। সো যত সেকেন্ড সে চলবে, আমরা যদি অত প্রত্যেক সেকেন্ডে যতটুকু যায় ওটা এটা যদি গুণ দিয়ে দিই তাহলে হয়ে গেল আমাদের। ঠিক আছে, ac = ut + 1/2 a² এটাও একটা সূত্র আছে, কিন্তু এটা হচ্ছে সমত্বরণে চলার ক্ষেত্রে, আর এটা কি আমাদের সমবেগে চলার ক্ষেত্রে। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে দেখো ভিটা কি, ভি হচ্ছে বেগ। তো ভি আমাদের কত আছে, 100 কিলোমিটার পার আওয়ার, কিন্তু 100 কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু আমাদের কোনো এসআই একক না। আমাদের কী করতে হবে, এটা এসআই এককে নিয়ে যেতে হবে। এটা মানে কী বোঝায়, প্রত্যেক ঘন্টায় 100 কিলোমিটার করে সে আগায়, তাই না? সো আমাদের এসআই এককটা কি মিটার পার সেকেন্ড। সো উপরে আছে হচ্ছে কিলোমিটার, এটাকে বানাতে হবে আমাদের মিটার, নিচে আছে ঘন্টা, সেটাকে আমাদের বানাতে হবে সেকেন্ড। ওকে, তবেই আমরা কী পাবো, মিটার পার সেকেন্ড এককটা পাবো। সো 100কে যদি আমি 1000 দিয়ে গুণ দিই তাহলে কী পাবো, আমরা মিটার পাবো উপরে, আর নিচে আমাদের ঘন্টাটা আছে। ঠিক আছে, এটা মানে কী বোঝাতো, যে 100 কিলোমিটার 1 ঘন্টায়, তার মানে কি ঘন্টাটা হচ্ছে কি 1 ঘন্টা, 1 ঘন্টা সময় সমান কত সেকেন্ড, 60 × 60 সেকেন্ড। ওকে, 60 সেকেন্ড। সো আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা আসবে কি এককে, ms inverse 1, বা বেগের যে এসআই এককটা আছে সেই এসআই এককে আমাদের চলে আসবে। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 100 × 1000, আমি একটু ব্যাক তোমাদের ক্যামেরার বাইরে ক্যালকুলেশনটা করছি। আচ্ছা, 3600, তাহলে আমাদের ক্যালকুলেশনের রেজাল্টটা দাঁড়ায় 27.78 মিটার পার সেকেন্ড। ওকে, আবার দেখো টাইম যেটা কি দেওয়া আছে, 1 মিনিট। ঠিক আছে, আচ্ছা মিনিট, কিন্তু আমাদের মিনিটও কিন্তু এসে একক না। সো 1 মিনিট সমান সমান আমরা কী জানি, 60 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা চলো এবার যদি আমরা মানটা বসাই দিতে লিখি হবে 27.78, এটা হচ্ছে আমাদের বিয়ের মান, আর টি এর মান ছিল 60। সো আমাদের যে রেজাল্টটা আসবে ইন্টু 60, আমি একটু ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে হচ্ছে 1666.67। ঠিক আছে, আচ্ছা এটা মানে কি, 1666.67 মাইল, মিটার সেই গাড়িটা অতিক্রম করেছে 1 মিনিটে। ওকে, আশা করি তোমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পারছো। সো চলো আমরা দ্বিতীয় ম্যাথে চলে যাই। দ্বিতীয় ম্যাথটা অনেকটাই এক নম্বর ম্যাথের মতো, জাস্ট এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট। ওকে, আচ্ছা এখন দেখো দ্বিতীয় ম্যাথটা, জাস্ট তোমাকে একটা গ্রাফ দিয়ে দেওয়া হয়েছে এবং গ্রাফিক কী কী নির্দেশ করা হয়েছে সেটা তোমাকে বলা হয়েছে। ঠিক আছে, যেমন এখানে দেখো গ্রাফের এই দিক বরাবর এক্স অক্ষ বরাবর আমাদের সময়, আর ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগ নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, আর গ্রাফটা কি, বেগটা দেখো 0তম সেকেন্ডে বেগটা ছিল 10 ms inverse 1, 5তম সেকেন্ডে, 5ম সেকেন্ডে বেগ ছিল কত, 10 ms inverse 1, আবার একইভাবে 15
সেকেন্ড যখন অতিবাহিত হয়ে গেল তখনও কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় না, তার মানে কি এটা সমবেগ বা এখানে কোনো বেগের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তো সমবেগের ক্ষেত্রে সূত্রটা আমরা জানতাম এস ইকুয়াল টু ভিডি, সেম সূত্র এখানে থাকবে। এখানে দেখো, এখানে অ্যান্সার অ্যান্সার আমাদের এখানে কোশ্চেনটা কি 15 সেকেন্ডের সরণ কত, ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটা কি এস ইকুয়াল টু ভিটি, কারণ কি এটা সমবেগ। ওকে আচ্ছা, এখন দেখো ভি এর মানটা কত, ভি এর মানটা অলওয়েজ দেখো কনস্ট্যান্ট হিসেবে যাচ্ছে, অলওয়েজ একই ধ্রুব মান হিসেবে যাচ্ছে, তো মানটা কত 10, 10 এম এস ইনভার্স 1। এখন কিন্তু এটাই আমাদের এসে এককে চলে আসছে, এটাকে আবার কিছু করতে হবে না। ওকে আচ্ছা, আর সময়টা কি ছিল, সময়টা আমাদের 15 সেকেন্ড। ওকে আচ্ছা, এখন যদি সিম্পলি গুণ করে দিলে হয়ে গেল 10 ইনটু 15। ওকে আচ্ছা, তাহলে কি দাঁড়ালো 150 মিটার। তাহলে এই গাড়িটা 15 সেকেন্ডে 10 ms ইনভার্স 1 বেগ নিয়ে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সেই দূরত্ব অতিক্রম করলো হচ্ছে 150 মিটার। ঠিক আছে, আচ্ছা এখন আমি সেম অঙ্কটা রিপিট করার যে উদ্দেশ্যটা আমার, সেই উদ্দেশ্যটা হচ্ছে এখানে তোমরা দেখো, খেয়াল করে দেখো এখানে আমাদের উত্তর আসলো কত, 150 মিটার। ঠিক আছে, একটু ভালো করে নজর দিয়ে দেখো, এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি গ্রাফ, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, আর এটা কি ছিল আমাদের অক্ষ। এখন দেখো এই গ্রাফটা, এটা এই গ্রাফের নাম কি বেগ বনাম সময় গ্রাফ, বেগ বনাম সময় গ্রাফ। ঠিক আছে, আমাদের গ্রাফটার নাম কি বেগ বনাম বনাম সময় সময় গ্রাফ। ঠিক আছে, সো এখন একটা জিনিস খেয়াল করো, বেগ বনাম সময় গ্রাফ কই থেকে এখান থেকে এই পর্যন্ত, এই গ্রাফটা অক্ষদ্বয়ের সাথে কতটুকু অঞ্চল কভার করেছে দেখো, এখানে যদি আমি একটু হালকা ডট 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 দিয়ে দিই তাহলে দেখতে পারবা যে এই গ্রাফটা অক্ষদ্বয়ের সাথে এই ক্ষেত্রফলটা সৃষ্টি করেছে, তাই না, এই ক্ষেত্রফলটা সৃষ্টি করেছে, তাই না, এটা এটাই তো এই ক্ষেত্রফলটাকে সৃষ্টি করেছে। এখন একটা জিনিস লক্ষ্য করো তুমি, দেখো এটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, যার দৈর্ঘ্য কত 15 আর যার প্রস্থ কত 10। ঠিক আছে, এখন আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা জানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো আমি যদি দৈর্ঘ্য 15 এটার সাথে যদি প্রস্থ 10 গুণ করে দিই তাহলে কী পাবো আমরা, 150। ঠিক আছে, দেখো এই রেজাল্টটাই কিন্তু এই রেজাল্টটা, ওকে বুঝতে পেরেছো ব্যাপারটা কী দাঁড়ালো, ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে বেগ বনাম সময় যে গ্রাফ আছে আমাদের কাছে, সেই গ্রাফের, সেই গ্রাফের যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটা আমাদের কি প্রেজেন্ট করে, এটা হচ্ছে আমাদের সরণ প্রেজেন্ট করে। ওকে আচ্ছা, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, বেগ বনাম সময় যে গ্রাফ আমাদের কাছে আছে সেই গ্রাফের যে ক্ষেত্রফল কভার করে সেই গ্রাফটা, সেই ক্ষেত্রফলটাকে আমরা বলি হচ্ছে একটা, সেই ক্ষেত্রফলটা আমরা বলি হচ্ছে সরণ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু যে কোনো ধরনের গ্রাফ হতে পারতো, শুধুমাত্র সরলরেখা ছাড়াও যে কোনো ধরনের গ্রাফ হতে পারতো, যে কোনো ধরনের গ্রাফ হোক না কেন আমাদের এটার ক্ষেত্রফলটা আমরা যদি বের করি তাহলে আমরা কী পাবো, সরণ পাবো। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এটা অবশ্যই বেগ বনাম সময়ের গ্রাফ হতে হবে। ঠিক আছে, আমাদের দ্বিতীয় প্রবলেমটা শেষ, তৃতীয় প্রবলেমে যেয়ে আমরা দেখবো যে গ্রাফের বিভিন্ন রূপ, সেই রূপের রূপভেদ থেকে আমাদের বের করতে হবে সরণের মানটা। ঠিক আছে, আমরা আশা করবো যে তোমরা সেই ম্যাথটা করতে পারবা, যেহেতু তোমরা এই ম্যাথটা বুঝে ফেলছো। ওকে চলো তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এই দেখো, এটাও কিন্তু একটা বেগ বনাম সময় গ্রাফ, এটাও একটা বেগ বনাম সময় গ্রাফ। ঠিক আছে, এখন একটা জিনিস লক্ষ্য করো, আগের আগের যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা কি ছিল, একদম সমানভাবে চলতেছিল, সমানভাবে চলতেছিল, তারপরে জাস্ট তুমি এরিয়াটা বের করে ফেলেছো। কিন্তু এখানে দেখো কিন্তু সমানভাবে কিন্তু সে চলে নাই, প্রথম থেকে সে তার বেগকে বাড়িয়েছে, বাড়ানোর পরে 6 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়িয়েছে, তারপর 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত তার বেগের কোনো পরিবর্তন ঘটায়নি, তারপরে 10 থেকে 16 সেকেন্ড পর্যন্ত সে আবার বেগ বাড়িয়েছে, তারপরে 16 থেকে 21 সেকেন্ড পর্যন্ত সে কী করছে, তার বেগ কমাইছে। ওকে আচ্ছা, এখন আমাদের বের করতে হবে যে সরণ কত, মোট সরণ কত, অথবা সেটাকে বলা যায় 21 সেকেন্ডের সরণ কত, যে কোনোভাবেই আসতে পারে পরীক্ষায়। এখন তুমি খেয়াল করো আমি কি বলছিলাম, বেগ বনাম সময় যে গ্রাফ আছে সেই গ্রাফের ক্ষেত্রফলটা কী নির্দেশ করে, সরণ নির্দেশ করে। চলো আমরা এই সম্পূর্ণ জিনিসের জিনিসটার ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলি, এটা হচ্ছে কি এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে বেগ বনাম সময় গ্রাফ, আর বেগ বনাম সময় গ্রাফ অক্ষদ্বয়ের সাথে যে ক্ষেত্রফলটা সৃষ্টি করতেছে, হ্যাঁ এই ক্ষেত্রফলটাকে আমরা বলবো হচ্ছে সরণ, এতটুকু 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 এতটুকু। ঠিক আছে, সব মিলিয়ে আমাদের সরণটা, চলো আমরা তাহলে ক্ষেত্রফলটা বের করে ফেলি। সো প্রথমেই আমরা এই ত্রিভুজ অংশের, এই ত্রিভুজ অংশের ক্ষেত্রফলটা বের করবো। ঠিক আছে, আচ্ছা এই ত্রিভুজ অংশের ক্ষেত্রফলটা যদি আমরা বের করি তাহলে দেখো ব্যাপারটা কী দাঁড়ায়, এটাকে আমরা সাপোজ ধরলাম হচ্ছে S1। ওকে S1, S1 দ্বারা আমরা কী বুঝাইলাম, এই ত্রিভুজটাকে বুঝাইলাম, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে দেখো ভূমি কত, 0 থেকে 6 পর্যন্ত, উচ্চতা কত, 6 0 থেকে
টুয়েলভ পর্যন্ত, তাই না? এতটুকু কিন্তু জিরো থেকে টুয়েলভ, জিরো থেকে টুয়েলভ পর্যন্ত, আর ভূমি হচ্ছে জিরো থেকে সিক্স পর্যন্ত। তাহলে হাফ ইন্টু সিক্স ইন্টু টুয়েলভ, ওকে। আচ্ছা এটার মান কত আসবে? 36 মিটার। তাহলে আমাদের এই জিরো থেকে সিক্স পর্যন্ত এতটুকু অংশে, এতটুকু অংশের আমাদের ক্ষেত্রফল আসলো 36 মিটার। আশা করি তোমরা এতটুকু ব্যাপার বুঝিয়ে ফেলছো। তার মানে কি, প্রথম 6 সেকেন্ডে, ঠিক আছে, সময় জিরো থেকে সিক্স সেকেন্ড যখন গেল, তখন তার মানে মোট মানে 6 সেকেন্ডে টোটাল সরণ হলো কত? 36 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এখন চলো আমরা S2-তে চলে যাই। S2-তে আমাদের এই জিনিসটা চলে আসে। দেখো S2-তে একটা আয়তক্ষেত্র চলে আসছে। আয়তক্ষেত্র এই বাহুটা কত? 10 থেকে 6 বিয়োগ যাবে, তাই না? 10 থেকে 6 বিয়োগ যাবে, তার মানে কি এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 4, ঠিক আছে, ইন্টু আবার এই বাহু, এই বাহুর দৈর্ঘ্যটা কত? এই বাহুর দৈর্ঘ্যটা কত? এই বাহুর দৈর্ঘ্যটা 12, 0 থেকে 12 পর্যন্ত। তাহলে 1, 2, তাহলে কি হবে আমাদের গুণ হবে 4 বারো 48 মিটার। ওকে, তাহলে প্রথম থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমাদের বেগ কত হবে? 36 প্লাস 48 মিটার। ঠিক আছে, আশা করি তোমার ব্যাপারটা বুঝতে পারছো। এখন চলো S3-টা বের করি। S3 জিনিসটা কি? S3-টা হচ্ছে একটা সামান্ত ইয়া ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের দুইটা বাহু পরস্পর সমান্তরাল এবং বাকি বাহুগুলো সমান্তরাল না। ওকে, এই এই সমস্ত চতুর্ভুজগুলোকে আমরা বলি হচ্ছে সামান্তরিক। ওকে, এমনও হতে পারে সামান্তরিক, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল আর এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল না, যে কোনো বাহু। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। বাহুদ্বয়ের, বাহুদ্বয়ের যে ইয়াটা থাকবে, দৈর্ঘ্যটা থাকবে, সেই দৈর্ঘ্যের যোগফল হবে। তাহলে যোগফল ইন্টু উচ্চতা, ঠিক আছে, উচ্চতা। এখানে উচ্চতা কোনটা? এইটা হচ্ছে উচ্চতা। কিন্তু চলো আমরা এখানে করি, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা কী ঘটছে। ঠিক আছে, দেখো সমান্তরাল বাহু কোনটা? এই এই এতটুকু এতটুকু যদি আমাদের সামান্তরিক হয়, দেখো এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান্তরাল, তাই না? তাহলে আমাদের কী আসবে উত্তর? হাফ সমান্তরাল বাহু, প্রথমটার দৈর্ঘ্য কত? প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে জিরো থেকে টুয়েলভ, জিরো থেকে টুয়েলভ পর্যন্ত প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে 12, প্লাস দ্বিতীয়টা দৈর্ঘ্য কত? জিরো থেকে একদম পুরো উপর পর্যন্ত 20, 20। ঠিক আছে, এটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল ইন্টু উচ্চতা। এক্ষেত্রে দেখো উচ্চতাটা এরকম ছিল, এক্ষেত্রে উচ্চতা এরকম, কিন্তু এক্ষেত্রে দেখো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে অ্যাকচুয়ালি উচ্চতা বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এখানে দেখো 16 থেকে 10 আমরা যদি বিয়োগ করি, তাহলে এই দৈর্ঘ্যটা চলে আসবে আমাদের কাছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 6। এখন একটা জিনিস খেয়াল করো, এখন জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে এখানে আসে কি, 32 ইন্টু 6 ডিভাইডেড বাই 2, ওকে, আমাদের এখানে আসে 96 মিটার। এখন S4 এর মানটা কি আসে? এটা এটা আমাদের বের করা শেষ। S4 এর মানটা হচ্ছে, এটাও একটা সামান্তরিক, তুমি ইচ্ছে করলে এখান থেকে এতটুকু চতুর্ভুজ আকারে করতে পারো, তারপর এটাকে ত্রিভুজ আকারে বের করতে পারো, সব ক্ষেত্রফল কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে করলে একটু সহজ হয় সামান্তরিকের, সমান্তরাল বাহুদ্বয়ের কী বলি চলে, ট্রাপিজিয়াম সিস্টেমে করলে একটু সহজ হয় আর কি। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা ট্রাপিজিয়াম। দেখো এখন এই দুইটা সমান্তরাল বাহু, এই বাহুটার দৈর্ঘ্য কত? 20, এই বাহুটার দৈর্ঘ্য কত? 16, তাই না? 16। তাহলে কী হবে? হাফ ইন্টু 20 প্লাস 16 ইন্টু, দেখো এটার মধ্যবর্তী দূরত্ব কত? 5। ঠিক আছে, এখন চলো আমরা জাস্ট ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশন করলে 36 ইন্টু 5 ডিভাইডেড বাই 2, ওকে, তাহলে আসে হচ্ছে 90 মিটার। ওকে, এখন দেখো এই প্রত্যেকটা যদি S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4 যদি আমরা যোগ করি, তাহলে কী হবে? এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা জায়গার ক্ষেত্রফল আমাদের চলে আসবে। তার মানে কি, তার এটাই কিন্তু হবে মোট সরণ। এখানে 0 থেকে 21 সেকেন্ড পর্যন্ত মোট সরণটা কী হবে? 4টা যদি সরণ যোগ করে ফেলি, তাহলে আমাদের মোট সরণ আমরা পেয়ে যাব। তাহলে S=, কি? S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। তাহলে আমরা সিম্পলি যোগ করে ফেলি, 36 প্লাস 48 প্লাস 96 প্লাস 90। ঠিক আছে, সবগুলো যোগ করলে যা হবে, আমি একটু যোগ করে ফেলি, +96 প্লাস 48 প্লাস 36। ঠিক আছে, তাহলে আমাদের আসে হচ্ছে 270 মিটার। তাহলে মোট সরণ কত? মোট সরণ হচ্ছে 270 মিটার। অথবা যদি বলে 21 সেকেন্ড, এই সরণ মানে 21 সেকেন্ড পর্যন্ত, 21 সেকেন্ড সেকেন্ড সময় পর্যন্ত সরণ কত? 270 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো।
এখন চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমে আমাদের বলা হয়েছে একটা বস্তু 5 ms inverse 1 ms ইনভার্স 2 সমতরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে? এতটুকুই আমাদের উদ্দীপক বা আমাদের প্রিকন্ডিশন। এখন আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্নটা, ফিফথ সেকেন্ডে বা পঞ্চম সেকেন্ডে সরণ কত? ফিফথ সেকেন্ড মানে হচ্ছে পঞ্চম সেকেন্ড, মানে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড, পঞ্চম সেকেন্ড। সো এই পঞ্চম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমাদের বের করতে হবে। আমার দ্বিতীয় প্রশ্ন কি, 15তম সেকেন্ডে সরণ কত? একটা জিনিস খেয়াল করো, প্রথম সেকেন্ড, সবার আগে বুঝতে হবে যে পঞ্চম সেকেন্ড জিনিসটা কাকে বলে। দেখো প্রথম সেকেন্ড কাকে বলে, সময় যখন 0, সময় যখন 1, তো 0 থেকে সময় 1-এ গেল, এটাকে আমরা বলবো হচ্ছে প্রথম সেকেন্ড, প্রথম সেকেন্ড এতটুকু। আর দ্বিতীয় সেকেন্ড কি, দ্বিতীয় সেকেন্ড কাকে বলে, 1 থেকে 2, তৃতীয় সেকেন্ড কাকে বলে, 2 থেকে 3, চতুর্থ সেকেন্ড কাকে বলে, 3 থেকে 4, ঠিক আছে? পঞ্চম সেকেন্ড কাকে বলে, 4 থেকে 5। দেখো এতটুকু সময়, 4 থেকে 5 পর্যন্ত যে সময়টা আছে সেই সময়টার মধ্যবর্তী সময়ে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা কিন্তু আমরা বলতে পারি ফিফথ সেকেন্ডে সরণ বা পঞ্চম সেকেন্ডে সরণ। এখন আমরা যদি একটা কাজ করি, আমাদের একটা সূত্র জানা আছে s = at + ½ at², ঠিক আছে? এখন আমরা যদি 0 থেকে পঞ্চম সেকেন্ড পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করি, বের করে যদি 0 থেকে চতুর্থ সেকেন্ড পর্যন্ত যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করে, এটা পঞ্চম সেকেন্ডের যতটুকু দূরত্ব অতিক্রম করে সেখান থেকে আমরা যদি চতুর্থ সেকেন্ডের দূরত্বটাকে বিয়োগ করে দিই, তবে আমরা পেয়ে যাবো যে চতুর্থ এতটুকু এই গ্যাপের মধ্যে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো আমরা চলো অঙ্কটা করে ফেলি, তাহলে আমরা যদি করি অ্যান্সার, তাহলে আমরা সবার আগে কী বের করবো, সবার আগে বের করবো হচ্ছে 0 থেকে পঞ্চম সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্বটা কত, ঠিক আছে? 0 to 5 অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব আমরা ধরি হচ্ছে এটা s1, s1 = কি, ut + ½ at². এখানে একটা জিনিস খেয়াল করো, স্থির অবস্থা বলে দিচ্ছি, স্থির অবস্থা, স্থির অবস্থা মানে কি, তার আদিবেগের মান শূন্য। আদিবেগের মান যদি শূন্য হয়, এটার সাথে যখন t গুণ করি, তাও এটার মান, সম্পূর্ণ রাশিটার সম্পূর্ণ পথটার মান কত, শূন্য। তাহলে আমাদের s1 এর মান শুধুমাত্র ½ at². তাহলে আমাদের কি লিখবো আমরা, ½ এর মান কত, এর মান হচ্ছে 5 t, এর মান কত, t এর মান হচ্ছে 5 স্কোয়ার, কারণ আমরা পঞ্চম সেকেন্ড পর্যন্ত বের করতে যাচ্ছি, ঠিক আছে? এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে, একটু ক্যালকুলেশন করে নিই, 62.5 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের 0 থেকে পঞ্চম সেকেন্ড পর্যন্ত, 0 থেকে যখন সেকেন্ড হচ্ছে আমাদের 5, সেই সময় পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা চলো এতটুকু দূরত্ব বের করে ফেলি, এতটুকু দূরত্ব, আগে তো আমরা এতটুকু দূরত্ব বের করে ফেলছিলাম, এখন এতটুকু দূরত্ব বের করি, তাহলে আমরা এই গ্যাপের দূরত্বটা পেয়ে যাবো। সো এখন আমাদের টি এর মানটা কত হবে, s2, সাপোজ ধরো আমি s2 লিখলাম, তাহলে কি ut + ½ at² একইভাবে এখানে স্থির অবস্থা থেকে শুরু করছে, তার জন্য এটা 0 হয়ে গেল, তাহলে কি থাকবে, 1/2 × 5 × 4², ঠিক আছে? যদি কাটাকাটি করে তাহলে আমরা পাবো হচ্ছে 40 মিটার। আচ্ছা এখন আমাদের দরকার ছিল কি, ফিফথ সেকেন্ডে, ঠিক আছে? চতুর্থ সেকেন্ডের পর থেকে ফিফথ পঞ্চম সেকেন্ড পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা আমরা কি পাইছি, 0 থেকে 5th সেকেন্ড পর্যন্ত, এটা আমরা পাইছি 0 থেকে 4th সেকেন্ড পর্যন্ত। সো এই দুইটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে 4 থেকে 5th সেকেন্ড পর্যন্ত আমরা পেয়ে গেলাম, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি পঞ্চম সেকেন্ডের সরণ কত বা ফিফথ সেকেন্ডের সরণ কত, এটা আমরা বলি, ঠিক আছে? চলো তাহলে আমরা কি করি, s = সরণ s = s1 - s2, ঠিক আছে? তাহলে এটা কি হলো, 62.5 - 40 মিটার, ওকে? আচ্ছা এটার মান কি আসবে, 22.5 মিটার, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের কি হলো, প্রথম অঙ্কটা শেষ হয়ে গেল, কিন্তু এটা একটা শর্টকাট সূত্র কিন্তু আমাদের কাছে জানা আছে, ঠিক আছে? আমি তোমাদের শর্টকাট সূত্রটা বলতেছি, এটা ইন্টারমিডিয়েটে তোমাদের অনেক কাজে লাগবে, ইভেন এসএসসি লেভেলেও তোমরা বিভিন্ন MCQ সলভ করতে পারবা, তোমাদের বলে দিলে 5th সেকেন্ডে সরণ কত, 10th সেকেন্ডে সরণ কত, অনেক কিছু বলে দিতে পারে, গ টাইপের প্রশ্নও আসতে পারে, ঠিক আছে? সো এই শর্টকাটটা তুমি শিখে রাখো, তাহলে তোমার একই সাথে ইন্টারমিডিয়েটেও তো কাজে লাগবেই, অফকোর্স এসসি লেভেলে কিসে কাজে লাগবে, অবজেক্টিভে কাজে লাগবে, এবং CQ কোশ্চেনে গ টাইপে তুমি এতটুকু অঙ্ক করলাম পুরোটা, এখন এটা কি সঠিক হয়েছে নাকি এটা যাচাই করার জন্য শর্টকাট সূত্রটা তোমার কাজে লাগবে, ঠিক আছে? শর্টকাট সূত্রটা হচ্ছে STH = u + ½ a 2t - 1, সবগুলো পরিচয় আমি বলতেছি। STS মানে কি, মানে হচ্ছে যততম সেকেন্ডে আমরা বের করতে চাই, সরণ বের করতে চাই সেটা। তাহলে আমরা যদি এই প্রশ্নটার জন্য করি তাহলে কি হবে, s ফিফথ = u, u মানে কি, আদিবেগ, কিন্তু আমাদের এই প্রশ্নে আদিবেগটা ছিল কত, 0,
তাহলে আমাদের u এর মানটা কি হবে 0 প্লাস হাফ এর মানটা আমাদের এই প্রশ্নে কত 5 ms ইনভার্স 2 ত্বরণের মানটা ঠিক আছে আর 2t t মানে কি আমরা কততম সেকেন্ডে যাচ্ছি যদি আমরা পঞ্চম সেকেন্ডে চাই তাহলে আমরা 5 লিখবো যদি আমরা ষষ্ঠ সেকেন্ডে চাই তাহলে আমরা 6 লিখবো যদি আমাদের এখানে চাইছে 5th তাহলে আমরা এখানে 5 গুণ করবো মাইনাস 1 ঠিক আছে এখন চলো আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখি তাহলে আমাদের এখানে কি আছে এখানে হচ্ছে 9 9 9 ইনটু 5 ডিভাইড বাই 2 ঠিক আছে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো 22.5 মিটার দেখো এই রেজাল্টটা এবং এই রেজাল্টটা কিন্তু টোটালি সেম ঠিক আছে তো তুমি যদি এই শর্টকাট অনুযায়ী করো তাহলে কিন্তু তোমার রেজাল্টটা একই আসবে এখন চলো আমরা 2 নম্বর প্রশ্নটা করে ফেলি 2 নম্বর প্রশ্নটা আমি শর্টকাট ওয়েতে করব ঠিক আছে কিন্তু তোমাদের যদি গ টাইপ প্রশ্ন আসে তাহলে তোমরা বড় বিস্তারিত আকারে করবা যদি ক টাইপ বা অবজেক্টিভ আসে তখন তুমি শর্টকাট মেথডে করতে পারো ঠিক আছে আমি জাস্ট 2 নম্বরটা শর্টকাট মেথডে করে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে বড় নিয়মটাতে করে আমার উত্তরটার সাথে তুমি উত্তরটা মিলে দেখতে পারো ওকে আচ্ছা তাহলে আমরা কি লিখবো S15TH কারণ 15তম সেকেন্ডে আমি স্মরণ চাচ্ছি তাহলে ইউ প্লাস হাফ A2T মাইনাস 1 ঠিক আছে তাহলে আমাদের ইউ এর মানটা 0 স্থির অবস্থা থেকে যেহেতু সে যাত্রা শুরু করছে প্লাস হাফ ইন্টু 5 5 কিসের মান এটা হচ্ছে ত্বরণের মান এর মানটা হচ্ছে 5 আর 2 ইন্টু 15 মাইনাস 1 ওকে আচ্ছা এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব তাহলে এই পাশে আমাদের মান কত আসে এই পাশে হচ্ছে 30 29 29 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 ঠিক আছে চলো আমরা একটু ক্যালকুলেশন করি 29 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 আচ্ছা এখন যদি ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 72.5 মিটার ঠিক আছে তার মানে কি 15তম সেকেন্ডে 15তম সেকেন্ড এটা কিন্তু 1 সেকেন্ড হলো তাই না 15তম সেকেন্ড মানে 15তম যে সেকেন্ডটা আছে ওই নির্দিষ্ট সব সেকেন্ডটাতে অতিক্রান্ত দূরত্ব কত 72.5 মিটার ঠিক আছে এটার মানে আমি আবারও বলি এর মানে হচ্ছে 0 থেকে তুমি যদি 14 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব এবং 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করো এবং এই দুইটা থেকে বিয়োগ করে দাও এতটুকু যে দূরত্ব সেই দূরত্বটা কোন দূরত্ব 72.5 মিটার সো আমাদের 4 নম্বর প্রবলেমটাও শেষ হয়ে গেল চলো আমরা 5 নম্বর প্রবলেমে চলে যাই 5 নম্বর প্রবলেমটা অনেকটা সহজ সেটা হচ্ছে আমাদের একটা দালান আছে সেই দালানটার উচ্চতা হচ্ছে 100 মিটার ওকে সেই দালানটার উচ্চতা কত 100 মিটার আর দালানের উপর থেকে স্থির অবস্থা যেহেতু ইউ আদি বেগটা 0 ms ইনভার্স 1 তাহলে আমি কি একটা বস্তু এই বস্তুটাকে জাস্ট ছেড়ে দিলাম জাস্ট ছেড়ে দিলাম সো আমাকে দুইটা প্রশ্ন করলো একটা হচ্ছে কত সময় পর ভূমি স্পর্শ করবে এখানে অ্যাকচুয়ালি নিক্ষেপের কত সময় পর বা মানে ছেড়ে দেওয়ার কত সময় পর এই জিনিসটা হবে ঠিক আছে এখানে কি স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়ার কত সময় পর ভূমি স্পর্শ করবে ঠিক আছে চলো আমরা লিখে ফেলি তাহলে আমাদের চাইছে কি টি টি এর মানটা আমাদের চাইছে আর কি কির মান দেওয়া আছে সেটা চলো আমরা লিখে ফেলি ইউ এর মানটা দেওয়া আছে আমাদের ms ইনভার্স 1 আমাদের এইচ এর মানটা দেওয়া আছে 100 মিটার ঠিক আছে আর আমরা জানি জি এর মানটা 9.8 ms ইনভার্স 2 এটা আমরা জানি ঠিক আছে চলো আমরা এখন সূত্র অনুযায়ী বসে ফেলি আমি বলছিলাম যে তোমাদের উপর নিচে যখন আমরা ভার্টিক্যালি জিনিসগুলো খেয়াল করব বা কি কি বলে এটাকে পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি করব আমরা ডিরেকশনগুলো আগে দেখে নিব ঠিক আছে প্রত্যেকটা জিনিসের ডিরেকশন দেখে তারপর আমরা সূত্রে ফেলবো ওকে এখানে দেখো ইউ ইউ যেহেতু 0 এটার কোনো ডিরেকশনের দরকার নেই যেহেতু এটা 0 ঠিক আছে আর এখানে কি সরণ সরণ কত 100 মিটার হাইট যেটা আছে সেটা সরণ সরণ মানে আমি কি বলছিলাম আদিবিন্দু থেকে শেষ বিন্দু মধ্যবর্তী জায়গা এবং সরণের দিকটা কি আদিবিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যেই দিক বরাবর সরে তাহলে সরে কোন দিক বরাবর এখান থেকে এই পর্যন্ত সরে তাহলে এই যে দিকটা হচ্ছে কি নিচের দিকে এটা আমি এই দিক দিক নিয়ে এবং দিকের যে কেস আছে সেই কেসগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে খুবই বিস্তারিত আলোচনা করছি 4টা কেস নিয়ে আমরা এবং প্রত্যেকটা কেসের ক্ষেত্রে সমীকরণগুলো কী হবে ডিরেকশনগুলো কোন দিকে থাকবে এগুলো সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা যারা ওই ভিডিওটা দেখো নাই আমি আশা করবো যে তুমি ওই ভিডিওগুলো দেখে আসবে তাহলে তোমার ডিরেকশনের এই যে ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে এই এইসব অঙ্কে তোমার ভুল মানে এই ডিরেকশনের ভুলটা হয় প্লাস মাইনাসের ভুলটা হয় ঠিক আছে কোন জায়গায় প্লাস দেবে কোন জায়গায় মাইনাস দেবে এই সমস্যাটা সৃষ্টি হয় ঠিক আছে সো আমি আশা করবো তুমি ভিডিওটা দেখে আসবে তাহলে তোমাদের এই প্রবলেমটা আশা করি হবে না এখন দেখো এর যে ডিরেকশনটা কোন দিকে নিচের দিকে ঠিক আছে ইউতে যেহেতু 0 সমস্যা এরকম দরকার নাই জি তো অলওয়েজ নিচের দিকে অভিকর্ষ ত্বরণ অলওয়েজ নিচের দিকে কাজ করবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কি দুইটাই নিচের দিকে সো আমরা বলছিলাম যে যে কোনো এক দিককে আমরা পজিটিভ ধরে নিব
ঠিক আছে, সাপোজ আমরা এর আগের অঙ্কগুলোতে কি করছিলাম, উপরের দিকে পজিটিভ ধরছিলাম, নিচের দিকে নেগেটিভ ধরছিলাম, তাই না? কিন্তু এখানে দেখো উপরের কোনো দিক নাই, তাহলে আমরা যদি শুধুমাত্র দুইটা নিচের দিক আছে, দুইটাকে আমরা পজিটিভ ধরে ফেলি। অ্যাকচুয়ালি আমরা কোনটাকে পজিটিভ ধরবো, উপরে পজিটিভ ধরবো না নিচে পজিটিভ ধরবো, এটা সম্পূর্ণভাবে আমাদের উপর নির্ভর করে। ঠিক আছে, আমরা ইচ্ছা করলে উপরকে পজিটিভ ধরতে পারি, আবার ইচ্ছা করলে নিচেকে পজিটিভ ধরতে পারি। আমাদের সুবিধা অনুযায়ী আমরা কখনো কখনো উপরকে পজিটিভ ধরবো, কখনো কখনো নিচেকে পজিটিভ ধরবো, অথবা সবসময় উপরকে পজিটিভ ধরবো, সবসময় নিচেকে পজিটিভ ধরবো। যেটা আমাদের পছন্দ হয় সেটা আমরা করতে পারি। এখানে দেখো যেহেতু দুইটাই নিচের দিকে আছে, সেহেতু আমরা নিচের দিকটাকে পজিটিভ হিসেবে চিন্তা করলাম। ঠিক আছে, তার মানে যেহেতু আমরা পজিটিভ হিসেবে চিন্তা করছি, উপরের দিকে কোনো কিছু নাই, ঠিক আছে, তার মানে প্রত্যেকটা সূত্রের মধ্যে কোনো মাইনাস আসবে না, সবগুলো থাকবে আমাদের প্লাস। চলো আমরা তাহলে সূত্রটা লিখি। সূত্রটা আমাদের কি ছিল, ভি স্কোয়ার, না সরি, এখানে ভি এর সূত্রটা আসবে না, আসবে না। ঠিক আছে, আমাদের সূত্র আসবে হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের টি এর মানটা আমাদের বের করতে হবে। এখন দেখো আমাদের এইচ এর মানটা কত দেওয়া ছিল, 100 মিটার, আর ইউ যেহেতু আমাদের আদি বেগটা জিরো, তাহলে কি হলো যে টি এর মানটাও জিরো, এই এই সম্পূর্ণ রাশিটার মানটা হচ্ছে জিরো। তাহলে আমাদের কি 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। ওকে, আচ্ছা এখন যদি আমরা পরের লাইনটা লিখি, পরের লাইনটা হবে 4.9 টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। ওকে আচ্ছা, তাহলে টি স্কোয়ারের মান কত, টি স্কোয়ারের মান হচ্ছে 100 ডিভাইডেড বাই 4.9। ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 20.41। ঠিক আছে, তাহলে আবার যদি আমরা টি এর মানটা বের করি, টি এর মানটা তাহলে √20.41। ঠিক আছে, তাহলে আমাদের এটা যদি √ করে দিই, তাহলে আমাদের মান যেটা আসবে সেটা হচ্ছে 4.52 সেকেন্ড। তাহলে কী হলো, এখান থেকে যদি আমরা বস্তুটাকে ছেড়ে দিই, 4.52 সেকেন্ড পরে এই বস্তুটা ভূমি স্পর্শ করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান ছিল। যদি আমরা 2 নম্বর প্রবলেম যেটা আছে সেটা সমাধান করতে চাই, ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ কত, ভূমি স্পর্শ করার মুহূর্তে একদম শেষ মুহূর্তে বেগটা কত। ঠিক আছে, আমাদের মান কি চাইছে, ভি এর মান চাইছে, ভি এর মান চাইছে। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, বেগটা কিন্তু সবসময় নিচের দিকে, নিচের দিক বরাবর কি করতে ক্রিয়া করতেছে, তাহলে ভি এর দিকটা কোন দিকে, ভি এর দিকটাও কিন্তু নিচের দিকেই হবে। ঠিক আছে, সবগুলো দিকেই নিচের দিকে, তো আমরা যেহেতু নিচের দিক থেকে পজিটিভ করছিলাম, তাই না? আচ্ছা, আমাদের কি মান, কিসের মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে 0 ms inverse 1, কারণ আমরা স্থির অবস্থা থেকে চাচ্ছি, জি এর মান আমরা অলওয়েজ জানি 9.8 ms inverse 2, তাই না? আমাদের এইচ এর মানটাও দেওয়া আছে 100 মিটার। ঠিক আছে, চলো আমরা সূত্রে ফেলি। তাহলে আমাদের চাইছে কি ভি এর মান, এই ভি এর মান আমরা জানি, সূত্রটা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে প্লাস মাইনাস এর ভেজাল নাই কেন, কারণ সবগুলো ডিরেকশন একদিকে। ঠিক আছে, তার জন্য কোনো মাইনাসের ভেজাল নাই, যদি ডিরেকশনগুলো ভিন্ন দিকে হইতো তখন মাইনাসের ভেজাল আসতো। এটা এটা আমরা আগে পরের প্রবলেমটাতে আরও ভালো করে দেখবো। এছাড়া আগের যে প্রবলেমগুলো আছে, পড়ন্ত বস্তুর উপর যে ভিডিওগুলো আমরা করছিলাম, সেই ভিডিওগুলোতে আমি আলোচনা করছি। ওকে আচ্ছা, এখন আমাদের ভি স্কোয়ারের মান দরকার। আবার আমরা জানি যে ইউ স্থির অবস্থা থেকে ছেড়ে দিচ্ছে, ইউর মান কত, জিরো, তাহলে এই সম্পূর্ণ রাশিটার মান কত, জিরো। তাহলে কী হতো, 0 প্লাস 2 ইন্টু, আচ্ছা 2 ইন্টু জি এর মান কত, 9.8 ইন্টু এইচ এর মান কত, 100 মিটার। ওকে, এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে কী দাঁড়াবে, 2 ইন্টু 9.8 ইন্টু 100। ঠিক আছে, তাহলে আমাদের কী আসলো, 1960 আসলো আর কি। তাহলে এটা কিসের মান, এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। ঠিক আছে, ভি স্কোয়ারের মান, সো এটাকে যদি আমরা একটু রুট করে দিই, ভি তাহলে √1960, তাহলে আমাদের কী আসবে মানটা, মানটা আসবে আমাদের 44.27 মিটার পার সেকেন্ড। ওকে আচ্ছা, তাহলে আমাদের পঞ্চম প্রবলেমটাও সলভ হয়ে গেল। পঞ্চম প্রবলেমটা কি ছিল, কত সময় পর ভূমি স্পর্শ করবে, ভূমি স্পর্শ করবে হচ্ছে 4.52 সেকেন্ড পর। আর ভূমি স্পর্শ করার ঠিক আগেই মুহূর্তে, করার মুহূর্তে, এই মুহূর্তটাতে বেগ কত থাকবে, কত বেগে ভূমি স্পর্শ করবে, 44.27 ms inverse 1, এই বেগে ভূমি স্পর্শ করবে। সো আমাদের 5 নম্বর প্রবলেমটাও শেষ, চলো আমরা 6 নম্বর প্রবলেমটাতে চলে যাই। সো 6 নম্বর প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে যে একটা বস্তু সেটা ভূমিতেই আছে, এবার আগে তো উপর থেকে ছেড়ে দিছে, এখন আমাদের এই বস্তুটা ভূমিতেই আছে। সো ভূমিতে থাকাকালীন অবস্থায় আমরা বস্তুটাকে 150 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুটে মারছি। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে কি, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ঠিক আছে, আর উড্ডয়ন কাল কত। সো আমাদের প্রথম প্রথম কোশ্চেনের সলভটা আমরা করি, চলো।
তাহলে আমাদের কি কি দেওয়া আছে? ইউ এর মান দেওয়া আছে হচ্ছে 150 মিটার পার সেকেন্ড। ওকে আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের কি কি মান দেওয়া আছে। জি এর মান আমরা জানি অলওয়েজ 9.8 এম এস ইনভার্স 2। ওকে আচ্ছা, এখন আবার আর কি কি দেওয়া আছে দেখো। আরেকটা জিনিস তোমাকে চিন্তা করে নিতে হবে, সেটা হচ্ছে যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে তুমি যখন নিচ থেকে এটা ঢিল ছুড়ে মারো উপরের দিকে, তখন কি হয়, সবার প্রথমে যখন তুমি ছুড়ে মারছো তখন তোমার এই ঢিলটার বেগটা সর্বোচ্চ থাকে, আস্তে আস্তে যখন উপরে উঠতে 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 একদম সর্বোচ্চ উচ্চতায় উঠে যায়, তখন কিন্তু তার বেগটা জিরো হয়ে যায়, তারপর আবার নিচের দিকে সে বেগ প্রাপ্ত হয়ে ভূমির স্পর্শ করে, তাই না? তাহলে কি ভি এর মানটা কি আমাদের 0 ms ইনভার্স 1। ওকে আচ্ছা, এখন দেখো, এখন কিন্তু ডিরেকশনের কথা কিন্তু চলে আসতেছে, কারণ ইউ এর ডিরেকশনটা কি, ইউ এর ডিরেকশন আমাদের উপরের দিকে, আবার জি এর ডিরেকশনটা কি আমাদের নিচের দিকে, ঠিক আছে। আচ্ছা, আবার ভি যেহেতু 0, এটা ডিরেকশনে আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। আবার দেখো, আচ্ছা আমাদের বের করতে হবে কি সর্বোচ্চ উচ্চতা কত, এইচটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখানে দেখো, একটা হচ্ছে উপরের দিকে, একটা হচ্ছে নিচের দিকে, আমরা যে কোনো দিক থেকে পজিটিভ করতে পারি। আমরা সাপোজ উপরের দিক থেকে পজিটিভ ধরলাম, তাহলে আমাদের জি জি এর দিকটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হলে আমরা ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করি। সো আমরা সূত্রের মধ্যেও ঋণাত্মক নিতে পারি, অথবা এখানে সরাসরি আমরা ঋণাত্মক মানটা বসিয়ে দিতে পারি, তাহলে তাহলে কিন্তু আমার সূত্রে ঋণাত্মক কিছু নেওয়া যাবে না, ঠিক আছে। এই ধরনের প্রসেসটা একটু তুলনামূলক সহজ। প্রথমে আমরা ডিরেকশনগুলো দেখে নিব, ডিরেকশনগুলো দেখে প্রথমেই আমরা ঋণাত্মক চিহ্ন কোথায় কী হবে সেটা আমরা ব্যবহার করে ফেলবো, ঠিক আছে। তাহলে সূত্রে আর আমাদেরকে নতুন করে ঋণাত্মক চিহ্নের ব্যবহার দরকার হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে, আচ্ছা, তাহলে আমাদের ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, এইচ এর মানটা আমাদের চাইছে। তাহলে আমাদের কি সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক আছে। এখানে আমরা প্লাস মাইনাস কিন্তু হতো, কিন্তু আমরা মাইনাস কেন দিই নাই, কারণ আমরা আগেই মাইনাসটা নিয়ে ফেলছি, সো আমাদের আর নতুন করে মাইনাসটা দিতে হবে। যদি আমরা এগুলো পজিটিভ লিখতাম তাহলে আমাদের মাইনাসটা দেওয়া লাগতো, ঠিক আছে। এই প্রসেসটা আশা করি বেশি সহজ, তোমরা এই প্রসেসটা আয়ত্ত করার চেষ্টা করবে। ওকে আচ্ছা, তাহলে আমাদের দরকার কি, আমার দরকার হচ্ছে এইচ এর মানটা কত, উচ্চতা সর্বোচ্চ উচ্চতাটা কত হবে। এখন দেখো, আমি বলছি আমি সর্বোচ্চ উচ্চতায় ভি এর মানটা জিরো হয়ে যায়, তাহলে এটার মান কত, জিরো। তাহলে হবে হচ্ছে এই পাশে হচ্ছে জিরো প্লাস ইউ এর মান কত, সরি, এখানে ইকুয়াল হবে ইউ এর মান হচ্ছে 150, তার উপরে একটা স্কোয়ার আছে, প্লাস 2 ইন্টু -9.8, দেখো -9.8 ইন্টু এইচ, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি পরের লাইনে 150 স্কোয়ার মাইনাস এটা কি 19.68 ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আমি একটু ঘুরে লিখলাম আর কি, ঠিক আছে। তাহলে 9.8 এর সাথে যদি দুই গুণ করি, আশা করি আমার উত্তরটা ভুল হয় নাই, 19.6। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি 19.68 ইজ ইকুয়াল টু 50 স্কোয়ার। তাহলে আমাদের কি আসে, এইচ এর মানটা আসে হচ্ছে 150 স্কোয়ার ডিভাইডেড বাই 19.6। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 150 স্কোয়ার ডিভাইডেড বাই 19.6, তাহলে আমাদের আসে হচ্ছে এইচ ইকুয়াল টু 1147.96 মিটার, ঠিক আছে। আচ্ছা, আশা করি কোথাও কোনো ভুল যায় নাই, 2gh। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, যে সর্বোচ্চ যে উচ্চতাটা আছে সেই উচ্চতাটা আমরা পেলাম। ওকে আচ্ছা, এখন চলো আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করি। 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, উড্ডয়নকাল। উড্ডয়নকাল মানে কি দেখো, উড্ডয়নকাল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে উপরে থাকে, ঠিক আছে। সাপোজ ধরো তুমি ঢিল মারছো এখান থেকে এই পর্যন্ত, সে সর্বোচ্চ উচ্চতায় উঠলো, ঠিক আছে, টি সময় নিল। তাহলে আবার নামার সময় কিন্তু একই সময় লাগবে, একই টি সময় লাগবে, তাহলে উড্ডয়নকাল কি 2t, ঠিক আছে। এখন তুমি যদি বের করো 0 থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগে, সেই সময়টা যদি তুমি বের করো, বের করার পরে তুমি ওই সময়টাকে যদি 2 দ্বিগুণ করে ফেলো, তাহলে তোমার কি পাবে, তুমি তুমি সে উড্ডয়নকালটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের দরকার কি, এখন সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে, এটা আমাদের দরকার। তাহলে আমরা সূত্র জানি ভি ইকুয়াল টু ইউ, হ্যাঁ, ইউ প্লাস জিটি, এটা আমরা জানতাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে জি এর মানটা কি -9.8, ভি এর মানটা কত, 0, তাই না। তাহলে আমাদের কি আসে, 0 ইকুয়াল টু ইউ এর মান কত, 150 -9.8 টি, তাই না। তাহলে জি এর মানটা -9.8 বসায় দিলাম। আচ্ছা, তাহলে আমাদের টি এর মানটা আসে কত, 150 ডিভাইড বাই 9.8,
তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 150 ডিভাইডেড বাই 9.8, ক্যালকুলেশন করলে আমাদের মান আসে হচ্ছে 15.31। সো এটা কি ছিল যে জিরো থেকে একদম পুরো 150 মিটার পর্যন্ত বা ইয়া সরি সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠতে যে সময়টা লাগে, আর নামতে ঠিক একই সময় লাগবে। সুতরাং উড্ডয়নকাল কি হবে? উড্ডয়নকাল আমাদের 2t, 2 × t, ঠিক আছে, দুইটা t গুণ হবে, তাহলে 15.31 × 2, ঠিক আছে, তাহলে কি হবে 30.62 সেকেন্ড, দেখেন দেখেন সেকেন্ড, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো সর্বোচ্চ উচ্চতায় কত হবে, 1147.97, এবং আমাদের কি হলো উড্ডয়নকাল, উড্ডয়নকাল হচ্ছে 30.62, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আশা করি যে তোমাদের এই প্রবলেমটাতে কোনো এই সমস্যাগুলোতে তোমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি একটু জিনিস ক্যালকুলেশন করতেছি, সেজন্য একটু দেরি হচ্ছে, সরি ফর দ্যাট। আচ্ছা আমাদের অঙ্কটা হয়েছে, ঠিক আছে, চলো আমরা তাহলে নেক্সট যে প্রবলেম আছে সেই প্রবলেমটা চলে যাই। এই প্রবলেমটা খুবই মজার একটা প্রবলেম এবং তোমাদের এসএসসির জন্য অনেক ভালো গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, ঠিক আছে। আচ্ছা এই প্রবলেমটাতে কি বলা হয়েছে যে 200 মিটার একটা দালান আছে, সে দালানের উপরে একটা বস্তু আছে এবং দালানের নিচে একটা বস্তু আছে, একই সময় দুইটা বস্তুকে, প্রথম বস্তুকে কি করা হলো, ছেড়ে দেওয়া হলো স্থির অবস্থা থেকে থেকে, আর দ্বিতীয় বস্তুটাকে নিক্ষেপ করা হলো 100 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, একই সময় একদম সেম টাইমে। এখন তোমাকে প্রথমে বলো যে নিক্ষেপের কতক্ষণ পর প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটির সাথে মিলিত হবে, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে। খুবই কঠিন মনে হচ্ছে কিন্তু ভেরি মাচ ইজি, অনেক সহজ একটা ম্যাথ, ঠিক আছে, তুমি জাস্ট একটু মনোযোগ সহকারে দেখো, এই সমস্ত ম্যাথ খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি, ঠিক আছে, কিছুক্ষণ পরে দেখতে পারো যে কতটা ইজি ছিল ম্যাথটা, ঠিক আছে, খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। এখন চলো আমরা একটা কাজ করি, এটা ধরো আমাদের দালান ছিল, এটা হচ্ছে আমাদের দালান। এখন আমরা সাপোজ ধরি হচ্ছে প্রথম বস্তুটা এক্স দূরত্ব পর্যন্ত আসলো, এক্স দূরত্ব পর্যন্ত সে আসলো, তাহলে দ্বিতীয় বস্তুটা কতটুকু আসবে, এইচ মাইনাস এক্স, আমরা সম্পূর্ণ দূরত্বটাকে যদি এইচ ধরি বা হাইটটাকে যদি আমরা এইচ ধরি, ঠিক আছে, তাহলে আমাদের কী হবে, প্রথম বস্তুটা আসলো কতটুকু, এস দূরত্ব, আর দ্বিতীয় বস্তুটা আসলো কতটুকু, এইচ মাইনাস এক্স দূরত্ব, ঠিক আছে। সো আমরা সূত্র জানতাম প্রথম বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ প্রথম বস্তুর ক্ষেত্রে কী কী জানতাম আমরা, এস ইকুয়াল টু ইউটি প্লাস প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা আমরা জানতাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই এস এস সরণটাকে আমরা প্রকাশ করছি কী দ্বারা, এক্স দ্বারা, তার মানে এখানে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম। আবার ইউ এর মানটা যেহেতু জিরো স্থির অবস্থা থেকে, ইউ ওয়ান অ্যাকচুয়ালি ইউ ওয়ান, ঠিক আছে, টি তে তো উভয় ক্ষেত্রে সেম, তাহলে টি ওয়ান আর লেখা দরকার নেই, জিতে কিন্তু উভয় ক্ষেত্রে সেম, এখানে জিটাও আবার 1 2 লেখার কোনো দরকার নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যেহেতু এটাকে এক্স দ্বারা প্রকাশ করছি, হ্যাঁ তাহলে ইউ এর ইউ ওয়ানের মান যেহেতু জিরোতে, এই সম্পূর্ণ রাশিটার মান কি জিরো, তাহলে এক্সের মান কী দাঁড়ায়, এক্সের মান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। আবার এই বস্তু এখান এখান থেকে এই পর্যন্ত চিন্তা করো, এখান থেকে এই পর্যন্ত এই সরণটা কত, এইচ মাইনাস এক্স, এটাও ইকুয়াল টু কি, ইউ টু টি, ঠিক আছে, হাফ হাফ জিটি স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, খেয়াল যেটা করবা, ইউটা কিন্তু এখানে কিন্তু ইউ ওয়ানের মানটা নিচের দিকে ছিল, জি এর মানটা নিচের দিকে ছিল, ঠিক আছে, আর এইচ এর মানটা সরণের মানটা উপর থেকে এই বিন্দু এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এই দিক বরাবর ছিল, মানে তিনটা মানে জিরো নিচের দিকে ছিল। সো আমরা নিচের দিকটাকে পজিটিভ ধরছি এই এই এতটুকুর ক্ষেত্রে, আর এখানে দেখো তুমি ইউ টু এর মানটা কিন্তু উপরের দিকে, ইউ টু এর মানটা কিন্তু উপরের দিকে, ইউ টু এর মানটা উপরের দিকে, জি এর মানটা কি নিচের দিকে, ঠিক আছে। আবার সরণ যেটা আছে, সরণ এখান থেকে এখান থেকে আদি অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব, এই 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 সরণটা কি আবার উপরের দিকে, তাহলে এইচটা কি আবার এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্সটা কি উপরের দিকে, ঠিক আছে। তাহলে আমরা একটা দিককে পজিটিভ ধরবো, একটা দিককে নেগেটিভ ধরবো, সাপোজ উপরের দিকটাকে আমরা পজিটিভ ধরলাম, তাহলে এই দুইটা কি পজিটিভ মান বসবে, আর এখানে কি জি এর মানটা নেগেটিভ মান বসবে, ঠিক আছে, জি এর মানটা অ্যাকচুয়ালি বসবে কি মাইনাস জি, সো মাইনাস জি হলে এই সম্পূর্ণ রাশিটাও কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো, সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। সো এখন এখানে দেখো আমরা যদি 1 আর 2 পরস্পর যোগ করে দিই, খুব সুন্দর করে কাটাকাটি হয়ে যাবে, তাহলে এই পাশটা আমরা যোগ করবো এবং এই পাশটা আমরা যোগ করবো, তাহলে এই পাশটা যোগ করলে কী দাঁড়ায়, এইচ মাইনাস এক্স প্লাস এক্স, আর এই পাশে কী দাঁড়ায়, ইউ টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার প্লাস হাফ জিটি স্কোয়ার,
সুন্দর মতো কেটে দাও, সুন্দর মতো কেটে দাও, তাহলে কি দাঁড়ায় আমাদের এইচ ইজ ইকুয়াল টু ইউ টু ইন্টু টি। ঠিক আছে, আমাদের কি দরকার ছিল, নিক্ষেপের কতক্ষণ পর প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটির সাথে মিলিত হবে, আমাদের সময়টা জানতে চাইছে। সময়টা আমরা খুব ভালো করে বের করে ফেলতে পারি এইচ বাই ইউ টু, এটা আমাদের খুব সুন্দর একটা ফর্মুলা, শর্টকাট ফর্মুলা। এখন একটা জিনিস খেয়াল করো, এইটা আমরা যদি এই ফর্মুলার প্রি কন্ডিশনটা কি, ফর্মুলার প্রি কন্ডিশন হচ্ছে নিচ থেকে বস্তুটাকে ভালো একটা গতিতে উপরের দিকে ছুঁড়ে মারতে হবে এবং উপরে বস্তুটাকে ছেড়ে দিতে হবে জাস্ট। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রবলেম উপরের বস্তুটাকে ছেড়েই দেয়। সো তোমরা এই সূত্রটা নির্বিঘ্নে ব্যবহার করতে পারো। ঠিক আছে, সূত্রটা মানে কি, সময়টা কী হবে, সময়টা হবে হচ্ছে টোটাল যে উচ্চতাটা আছে সেই উচ্চতাটা ভাগ যাবে হচ্ছে ইউ টু, বা নিক্ষেপ যে বেগটা আছে সেই বেগটা দ্বারা ভাগ যাবে, তাহলে আমরা সময়টা পেয়ে যাবো। ঠিক আছে, আশা করি তোমরা এই এতটুকু ব্যাপারটা বুঝতে পারছো। সো এই এই প্রবলেমের ক্ষেত্রে আমাদের ইউ এর মানটা কত ছিল, ইউ এর মানটা ছিল আমাদের 200 মিটার। তাহলে টি ইজ ইকুয়াল এইচ এর মানটা, সরি, এইচ এর মানটা কত, 200 মিটার, 200 মিটার। আর নিচে ইউ টু এর মানটা কত, ইউ টু এর মানটা কত, 100 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম, টি এর মানটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে আমাদের যেই ফর্মুলাটা, এতটুকু ফর্মু এত এত কিছু ডেভেলপ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের টি এর যে একটা ফর্মুলা, এইচ বাই ইউ টু। যদি তোমাদের এটা অবজেক্টিভে আসে বা খ টাইপ প্রশ্নে আসে তখন জাস্ট এই সূত্র বসায় দিয়ে অঙ্কটা করতে পারো, কিন্তু যখন তোমার গ বা ঘ নাম্বারে আসে তখন কিন্তু তোমাকে এই চিত্রটা সহ এতটুকু অংশ এঁকে তারপরে এইভাবে তোমাকে একটু দেখাতে হবে। ওকে, আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে আমাদের 1 নম্বরের উত্তর যেটা ছিল, মিলিত হবে কতক্ষণ পরে, নিক্ষেপ এবং ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পরে। ঠিক আছে, মানে এই দুইটার কার্যকর মানে কি বলবো, এটা একটা ছেড়ে দেওয়া একটা নিক্ষেপ করার 2 সেকেন্ড পরে আমাদের এটা মিলিত হবে। ওকে, আচ্ছা, এখন আমাদের বাকি যে প্রশ্নটা ছিল, ভূমি হতে কত উচ্চতায় এটা মিলিত হবে, কত উচ্চতায়, মানে এইচ মাইনাস এক্স এর সূত্রটা জানছে, এইচ মাইনাস এক্স এর দূরত্বটা সে জানতে চাইছে ভূমি থেকে কত উচ্চতা, এই উচ্চতায় তো মিলিত হবে। তাহলে এই সূত্রটার মধ্যে যদি আমরা টি এর মানটা বসিয়ে দিই তাহলে আমাদের হয়ে গেল। তাহলে কী আছে আমাদের, এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ইউ টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এটা ছিল আমাদের সূত্র, আমরা 2 নম্বর ছোটো জায়গার মধ্যে লিখতেছি। তো আচ্ছা, এইচ এর মান কত ছিল আমাদের, 200 মাইনাস এক্স, না সরি, এইচ মাইনাস এক্স তো পুরোটাই আমাদের লাগবে, তো আমরা এটাকে আর ভাগবো না, এই পুরোটাই অংশই কিন্তু আমাদের লাগবে, তাই না, এইচ মাইনাস এক্স এটাই আমাদের জানতে চাইছে। তাহলে এটা ইকুয়াল টু কি, ইউ টুর মান হচ্ছে 100 ইন্টু টি হচ্ছে 2 সেকেন্ড, মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কী দাঁড়াবে, 9.8 ইন্টু 2, আচ্ছা, 1000 ইন্টু 2 মাইনাস অ্যান্সার। তাহলে আমাদের রেজাল্ট যেটা আসে সেটা হচ্ছে 1980.4 মিটার, ও সরি, 1980 না, অ্যাকচুয়ালি 180 পয়েন্ট, এখানে আমরা হ্যাঁ 180, আমি ভুলে 1000 গুণ করে ফেলছিলাম তো তাই 1900 হয়ে গেছে। তাহলে কী আসবে আমাদের, 180.4 মিটার, 180.4 মিটার। আমি আবার একটু ক্যালকুলেশন করি, 9.8 ইন্টু 2, আচ্ছা, 100 ইন্টু 2 মাইনাস অ্যান্সার, তাহলে আমাদের মাইনাস 180.4। এখন যদি আমাকে বলতো যে ছাদের উপর থেকে কত দূরত্বে তারা মিলিত হবে, তাহলে এক্স এর মানটা আমরা বের করতাম। তাহলে এক্স এর মানটা কত ছিল, এক্স এর, তাহলে এক্স এর মানটা কত হতো, এক্স এর মানটা হচ্ছে হাফ জি টি স্কোয়ার হতো, তাই না। তাহলে হাফ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আসতো, হাফ ইন্টু জি 9.8 ইন্টু 2 স্কোয়ার, এটার মান আসতে হচ্ছে 19.6 মিটার। সো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছো। সো অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম, তোমরা যারা এই পর্যন্ত দেখতে পারছো বা এই পর্যন্ত দেখছো ধৈর্য ধরে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রবলেম আসলে তোমরা খুব সহজেই সলভ করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এই অধ্যায় মোটামুটি শেষ, এরপরে আমরা তোমাদের ফিজিক্স বইয়ের যে লাস্টে যে কোনো অধ্যায় যে কোনো একটা অধ্যায় আমরা শুরু করবো আবার নতুন করে। ঠিক আছে, আমাদের টোটাল এই পর্যন্ত 2টা অধ্যায় শেষ হয়েছে, একটা হচ্ছে 2 নম্বর অধ্যায় এবং 3 নম্বর অধ্যায়, এই 2টা অধ্যায় আমাদের শেষ হয়েছে এবং আমার পুরো বইটা সম্পূর্ণভাবে শেষ করার একটা ইচ্ছে আমার মধ্যে আছে। সো ওইটা আমি করার চেষ্টা করবো। সো নেক্সট দিন হয়তো অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা শুরু করবো। সো এই অধ্যায়টার উপর ভালো করে প্রিপারেশন নিতে থাকো, বইয়ের যে এমসিকিউ এবং সৃজনশীল আছে এবং বিভিন্ন প্র্যাকটিস বুক বা কী বলে এটাকে টেস্ট পেপারে যেই সব প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো কিছু কিছু তোমরা সলভ করার চেষ্টা করো। বিগত সালে যেগুলো আসছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করো। আশা করি তোমরা এই অধ্যায় থেকে খুব ভালো একটা নাম্বার অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, সো আজকের মতো এখানেই বিদায়।
মোটামুটি ভালো মানে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো এতক্ষণ দেখার জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।